আমাদের দেশে যেভাবে প্রত্যেক দিন সরকার কর্তৃক অনুমোদিত বিআরটিএ যে হারে গাড়ি বুলবুক ইস্যু করে, তাতে রোড আমাদের হলো গিঞ্জি মারা হয়ে গেছে। এরপর অতিরিক্ত আবার রোডের ভিতরে আবার লোডিং ভাবে চলতেছে অটো, ভ্যান, রিক্সা, সিএনজি, যত্রতভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদের গাড়ি চলাচল করার জন্য ব্যাঘাত ঘটায়। আর আল্লাহ দিলে তো খোদা 30 দিন হাজার হাজার গাড়ি ভারত থেকে বাংলাদেশে ঢুকতেছে। এইগুলি যেরকম অশোক লিল্যান্ড, টাটা, আরও অনেক ধরনের কোম্পানি আছে, যেরকম নিটন মোটরস, ইফাত মোটরস, উত্তরা মোটরস, রানা মোটরস, এরা মুষ্টিময় কিছু গরিব মানুষ, এদের একটা লোভ দেখায়, এভাবেই দেখায়, আপনারা 1 লক্ষ টাকা দেন আপনার একটা গাড়ির মালিক হয়ে যাবেন। তো এভাবে দেখা গেছে 1 লক্ষ 10টা রিক্সা আছে, বিক্রি করে ওই টাকা জমা একটা গাড়ি নিয়ে আসছে কিস্তিতে। দেখা গেছে এভাবেই যারা নাকি গাড়ি কিস্তিতে নিয়ে আসছে, ডিটেল লেখা থাকে প্রথম কিস্তি দিতে হবে, দ্বিতীয় কিস্তি না দিতে পারলে তৃতীয় কিস্তির মাথায় প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষর কাছ থেকে তার দখলে নিতে বাধ্য থাকিবে, দ্বিতীয় পক্ষ কোনো আইনে আশ্রয় নিতে পারিবে না। তো এমন অবস্থা ওই সমস্ত লোকগুলি থাকে, মানুষ ওই হিসেবে গাড়ির মালিক হইতে চায়। তো এভাবে গাড়ি তারা নেয়, নেওয়ার পর ওই গাড়ি তারা মালিক হইতে পারে না, গাড়ি ধরে নিয়ে যায়, হ্যাঁ কোম্পানি ধরে নিয়ে যায়, ওই গাড়ি কয়েকটা বিক্রি দেয়, 8-10 বিক্রি দেয়, কোম্পানির টাকা উঠে পড়ে। কিন্তু এভাবেই গরিব মানুষগুলি এই সমস্ত কোম্পানির কাছে ধোকা খাইতেছে। আর আমাদের এই দেশে দেখা যাবে রোডের ভিতরে যদি 10টা বাস চলে, তার ভিতরে 200 ট্রাক আছে, আর 200 ট্রাকের যে ড্রাইভার, প্রফেশনাল কোনো ড্রাইভার বাংলাদেশে নাই। এই ড্রাইভারগুলি যদি তৈরি করতে হয় বাংলাদেশ গভর্নমেন্ট, বিআরটিএ, সেই ইঞ্জিনিয়ার, তার ট্রেনার যারা আছে, বেসিক ইউনিয়ন লেবার কোড থেকে যে অনুমোদিত ট্রেড ইউনিয়নগুলি শ্রমিকরা নিয়ে আসছে, শ্রমিকদের তো নিয়ে আসছে, তাদের মাধ্যমে অদক্ষ শ্রমিকদের দক্ষ করিয়া তুলতে হবে। তাইলে আমরা এই দেশে যান মাল কিছুটা হইলেও নিরাপদে আমরা চলাচল করতে পারবো। যেরকম দেখা গেছে অটো গাড়িগুলি চায়না থেকে নিয়ে আসছে, এরা কোনো কাজ নাই, খ্যাত কামলা, সে অটো নিয়ে ফুসকুরা রিং রোড থেকে মেন রোডে এসে পড়ছে, সামনে দুর্ঘটনা কবলিত হয়েছে। তো এমন অবস্থায় রোডগুলি জাম হয়ে যায় এবং দুর্ঘটনা অতিরিক্ত ঘটে। তার জন্য প্রফেশনাল যারা ড্রাইভার তারা তো এর জন্য দায়ী না, এর জন্য দায়ী হলো সরকার। সরকার যদি এইগুলি কঠোর হস্তে দৃষ্টি রাখতো, তাহলে হয়তোবা আমরা এই দেশের মানুষ যারা আছে যানমালের নিরাপত্তা আমরা চলাচল করতে পারতাম। কিন্তু এমন অবস্থায় সরকারের কোনো ভাবমূর্তি নাই, সরকারের এগুলি দেখার মতো কোনো এখতিয়ারই নাই। তা আমরা চাই, আমরা এই গাড়িটা চালাই, এই গাড়িটার যাত্রী এবং যারা আসে তারা গন্তব্যে যেন পৌঁছাইতে পারে। তো এই মনোভাব নিয়ে আমরা গাড়ি স্টার্টিং ঘুরাই এবং আমরা চাই একটা যাত্রীকে সুস্থভাবে তাকে পৌঁছে দেওয়ার জন্য। দেখা গেছে কিছু যাত্রীও আছে রাস্তার ভিতরে, দুর্ঘটনা ঘটবে না কেন, গাড়ির ভিতরে ঘুমা রয়েছে, দেখা গেছে ঘুমা রয়েছে, জামার ভিতরে 2-3 ঘন্টা পার হয়ে গেছে, ও যাত্রী উঠে করতেছে, এই ড্রাইভার কি চালাইলো, ড্রাইভার না হেল্পার, কি চালালো গাড়ি, গাড়ি এখন এখানে কেন। অথচ যাত্রীদেরও অনেক জ্ঞানের অভাব আছে, তারা বুঝতে চায় না যে এটা জামার ভিতরে আটকে আছে, বন্ধু তো ঘুমোর থেকে জায়গা দেখতেছে গাড়ি এখানে কেন, গাড়ি চালাতে পারে না। তখন এই অবস্থায় ড্রাইভার মাথা গরম করে দেয়, ড্রাইভার আবার আমার বললো আমি নতুন ড্রাইভার, আমি উল্টা পাল্টা চালাতে পারি না, ওই উল্টা পাল্টা চালা দেখা গেছে গাড়ি ফালাই দিছে, কোনো যাত্রীর হাত নেই, কোনো যাত্রীর মাথা নেই, পাও নেই, মেডিকেল জাম। তো এভাবে যদি সবাই সচেতন হয় কেবল দুর্ঘটনা রোধ করা যাবে। আর আমাদের এই স্ক্যানিয়া গাড়িটা এটা সম্পূর্ণ যাত্রীর অনুকূলে এটা বান্ধব, যেমন এটা অটো সেন্সরে চলে, এটা মনে করেন এই ইস্যু টান দিলে এমনি ব্রেক অটোমেটিকলি হয়ে যায়, এটা কোনো ব্রেক পাড়া দিতে হয় না, এটা সম্পূর্ণ এয়ারব্যাগ সিস্টেম সাসপেনশন, যেটা নাকি আপনার প্যাসেঞ্জার কোনো ঝাঁকি অনুভব করে না, তারা
সুন্দর আরাম মতো গন্তব্যে পৌঁছাইতে পারি। তা আমি এইটা বলবো, আমাদের দেশে যে আকারে নসিবুল করিমনের ড্রাইভার দিয়া এই ট্রাকগুলি চালায় দুর্ঘটনা পতিত হচ্ছে এবং ঘন্টা পর ঘন্টা রোড বন্ধ প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে আর জ্যামের পর জ্যাম বাঁচতেছে, এগুলি সরকারের দেখা উচিত। কেন দেখা উচিত? আমরা ভারত থেকে যে গাড়িগুলি পাচ্ছি সেটি MS কাঁচা লোহার গাড়ি। এই গাড়িগুলি যদি আমি পারতাম যারা আমদানি করে তাদের নামে কেস করে দিতাম, যেহেতু বিদেশে একটা সিস্টেম আছে কি 72 ঘন্টা একটা যে কোনো পয়েন্টে অবজারভেশন করে তাদের ইঞ্জিনিয়ারিং লোকেরা, যারা নাকি পরিবহন মোটর বিগেল দেখাশোনা করে সরকার, এই সমস্ত লোকের ইঞ্জিনিয়ার যারা নাকি ডাইরেক্টর, এরা নিজেরা পয়সা অবজারভেশন করে কতগুলো গাড়ি চলাচল করে। এরপরে দেখা গেছে সরকার আর কোনো ভুলভুক দেয় না, সেটা বন্ধ করে দেয়। তো এই অবস্থা যদি গাড়ি প্রত্যেক দিন বাইর করে বের হওয়া যদি না কমায় তাহলে দুর্ঘটনা ঘটবেই, যেহেতু 2-3টা পাতিল যদি একসাথে থাকে, একটার সাথে একটা বাড়ি খায়, বাড়ি খেলে ঢকর 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 করে, এবং যত গাড়ি থাকবে রোডের ভিতরে তত সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, লাগাম ছাড়া পাগলা ঘোরা। আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, না আছে কোনো ট্রাফিক ব্যবস্থা। পুলিশ যার কাছে লাইসেন্স না পাবে তাকে কেস করে দিবে, যার কাছে কাগজপত্র নাই তার গাড়ি ড্রাম্পিংয়ে দিবে। পুলিশ মুসলেকা খায়া গাড়ি ছেড়ে দিতেছে আর এগুলি লোকেরাও পার হয়ে যাচ্ছে। এভাবেই আমাদের অবৈধ কর্মকাণ্ড চলছে। এটা অবশ্য অবশ্য যারা নাকি জ্ঞানী লোক, বিসিএস তৃণমূল থেকে হায়ার জ্ঞান অর্জন করে, যারা নাকি আমাদের ভবিষ্যৎ, যে আমাদের দেশের পরিচালক, তারা যদি এগুলি আমাদের একটু খেয়াল করে তাহলে হয়তো মনে হয় আমরা এই সেক্টর থেকে একটু আমরা মানুষদেরও সেবা দিতে পারতাম, নিজেরাও বাঁচতে পারতাম। তো আমি কতটুকুই বা সতর্ক থাকবো, কতটুকুই বা আমি আমার নিজে নিজেকে সেভ করবো, যদি আর একটু জনাইসে আমার উপরে উঠে মেরে দেয় তখন তো আমি তো অদক্ষ হয়ে যাবো ওই জায়গায় ডেট। এরকমভাবে আমাদের অনেকগুলো ড্রাইভারই মারা গেছে। কিন্তু বোঝা উচিত যখন একটা লোক নিউটন মোটরস, ইফাত মোটরস, উত্তরা মোটরস, রানা মোটরস, যারা নাকি লোভনীয় একটা অফার দেয়, কিন্তু ওই গাড়ি কিনা গরিব মানুষগুলি গাড়ি কিনা ওই গাড়িগুলি যে চালাবে এই ধরনের কোনো প্রফেশনাল ড্রাইভার নাই। এই ড্রাইভারগুলি মূলত আনা হয় তার বাড়ির পাশে নসিমন করে মন ভটভটি চালাইছে, বলছে আমি গাড়ি কিনছি চল আমার গাড়ি চালাবি। সো ওই সমস্ত ড্রাইভার ভাইয়েরা এই মোটর ভেহিকেলের অভিজ্ঞতা না থাকার কারণে যত্রতভাবে রোডের ভিতরে গাড়ি পরিচালনা কর খেসারত দিতে হয় আমাদের সাধারণ প্যাসেঞ্জার, যারা আমরা প্রফেশনাল ড্রাইভার আছি, যারা তারাও মরে, তারা যে মরে না তা কোনো কথা না, যারা অধ্যক্ষ তারাও মরে। কিন্তু এগুলি সবারই দৃষ্টিগোচর আনা দরকার, যদি এই পরিবহন সেক্টরকে নিরাপদ সড়ক গঠন করতে চায়। ইলিয়াস কাঞ্চন সাহেব উনি একজন চিত্রনায়ক, উনি বারংবার ড্রাইভারদেরই দোষারোপ করে গেছেন। আসলে তো মূলত কোথার থেকে মানে কীভাবে ঘটছে সেটা তো উনি খেয়াল করেন না। উনি যদি দেখতো কতগুলি গাড়ি বিআরটিএ প্রতিদিন বুলুবুক ইস্যু করে, এতগুলি গাড়ির রোডে ধারণ ক্ষমতা আছে কি না নাই, তাইলে হয়তোবা উনি কিছুটা বুঝতে পারত। তো উনি একজন দোষারোপ করে তো লাভ নাই, আগে আমার চরিত্রকে ঠিক করতে হবে, এরপরে আপনি আমাকে আইন চাপা দিতে হবে। যখন আমি আইন না মানলাম তখন আমার আইনের আওতা আপনি নিতে পারেন। আমার কথা বলতে হলে আপনি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনার সবাইকে আসসালামু আলাইকুম।